কিছু কিছু ডিএলএস অ্যাকাউন্টে অ্যাড না আসার কারণ কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট টেক গেমার। ডিএলএস 24 গেমটিতে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিছু সংখ্যক ডিএলএস অ্যাকাউন্ট রয়েছে যেই সকল ডিএলএস অ্যাকাউন্টগুলোতে অ্যাড শো করে না। তো এই অ্যাডটি শো না করার কারণটা কি সেই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের ডিএলএস অ্যাকাউন্টটিতে কিসের জন্য অ্যাড আসতেছে না। তো আপনারা যদি কারণটা জানেন যে কিসের জন্য আপনাদের ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড আসতেছে না, তাহলে কিন্তু আপনারা সেই কারণ অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কাজ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই অ্যাড আসবে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনার ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো না করার সর্বপ্রথম কারণ যেটি রয়েছে সেটা হচ্ছে আপনি যখন ডিএলএস অ্যাকাউন্টটিতে গেম প্লে করেন তখন কিন্তু আপনার নেট কানেকশনটি যদি একদমই স্লো থাকে তাহলে কিন্তু আপনার গেম প্লে করার মাধ্যমে কিন্তু ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো করবে না। স্লো নেটেও কিন্তু আপনি ডিএলএস অ্যাকাউন্টটিতে ক্যারিয়ার ম্যাচ খেলতে পারবেন, কিন্তু আপনি ক্যারিয়ার ম্যাচ কমপ্লিট করার পর কিন্তু দেখবেন যে আপনার ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো করতেছে না, কারণ আপনার নেট স্লো কারণে কিন্তু আপনার ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো করতেছে না। তার জন্য কিন্তু আপনার ডিএলএস অ্যাকাউন্টটিতে আপনি যখন গেম প্লে করবেন তখন কিন্তু আপনার নেট কানেকশনটি অবশ্যই ফাস্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো করবে। ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড শো না করার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো সেই বিষয়টি জানার আগে আপনারা অবশ্যই যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি তারা একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আপনারা কিন্তু এখন দুটি ফটো দেখতে পারতেছেন, তো একটি ফটোর মধ্যে কিন্তু অ্যাড অপশনটি নাই, তো আরেকটি ফটোর মধ্যে কিন্তু অ্যাড অপশনটি আছে বাট এরর হয়ে রয়েছে। তো যাদের অ্যাড অপশনটি এরর হয়ে রয়েছে তাদের যদি নেট কানেকশনটি ফাস্ট থাকে তাহলে কিন্তু অ্যাডটি আসার সম্ভাবনা রয়েছে, তাও যদি না আসে আপনার অ্যাডটি তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, আপনারা সেই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অ্যাড অপশনটি এরর থাকলে কি কাজ করলে আপনাদের অ্যাড অপশনটি অন হয়ে যাবে। তো যাদের ডিএলএস অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারেন যে আপনাদের অ্যাড অপশনটি একদমই নাই, মানে গায়েব হয়ে গিয়েছে অ্যাড অপশনটি। তো এরকম প্রবলেমটি হওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ডিএলএস গেমটি কিন্তু সারাদিনই খেলে থাকেন, তো এরকম যারা ডিএলএস গেমটি সারাদিনই খেলে থাকবেন অতিরিক্ত ম্যাচ প্লে করার মাধ্যমে কিন্তু আপনাদের ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড অপশনটিকে সাময়িক সময়ের জন্য অফ করে দেওয়া হয়। তো আপনারা যখন দেখবেন আপনাদের ডিএলএস অ্যাকাউন্টটিতে অ্যাড অপশনটি অফ হয়ে গিয়েছে তখন আপনারা কিছুক্ষণের জন্য ম্যাচ খেলা থেকে বিরত থাকুন। তো আপনারা যখন দেখবেন যে কিছুক্ষণ পরও আপনাদের অ্যাড অপশনটি অন হচ্ছে না তখন আপনারা সর্বোচ্চ 6-7 ঘন্টা ম্যাচ খেলা থেকে বিরত থাকলে আপনারা দেখতে পাবেন পুনরায় আপনাদের অ্যাকাউন্টটিতে আবারও অ্যাড শো করতেছে। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং ডিএলএস সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন।